গুলির ভয় করি না, আমরা কোনোদিন বন্দুকের ভয় করি না। আরে আমাদের কোটেনি, আমাদের বিচার হবে, আমাদের ফাঁসি হবে। আল্লাহ যদি চায় আল্লাহ নবীর কাছে চলে যাব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় ওই রাতে কলিকাতার বড় মসজিদের ইমাম সাহেব রাতের বেলা স্বপ্ন দেখতে পেয়েছিল, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে সানুয়ারি কায়নাত নবী আমার একখানা মতির ঝাড়ু দিয়ে আহারে জান্নাতের রাস্তাটাকে চড়াবাই যা, জান্নাতের রাস্তাটাকে আস্তে আস্তে ঝাড়ু দিয়ে চলে যায়। ওই সময় আল্লাহ নবী কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বিয়া তুমি মাফ করে দেন। আল্লাহ নবী গো, আজকে আপনি কেন মতির মালাটা দিয়ে জান্নাতের রাস্তা আপনি পরিষ্কার করছেন? আল্লাহ নবী ওই সময় জবাব দিয়েছিল, হে কলিকাতার মসজিদের ইমাম সাহেব, তোমার কি জানা নাই, আজকে তোমাদের ওই কালে তোমার ওই কলিকাতাতে ইন্দোনেশিয়ার জমিন থেকে আমার দুইজন প্রেমিক গিয়েছে। আরে তাদেরকে আগামী পরশুদিন, আগামী কালকে বেলা 10টার পরে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। আমি রসূলুল্লাহ তাদেরকে মুবারকবাদ জানানোর জন্য, তাদেরকে সাধুবাদ জানানোর জন্য আমি রসূলুল্লাহ নিজে হাতে জান্নাতের রাস্তাটা সুগম করে দিলাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষেরা আমার মুরব্বি আকরাম বলেলাম, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওই সময় ইমাম সাহেবের ঘুমটা ভেঙে গেল, ইমাম সাহেবের ঘুমটা ভেঙে যাওয়ার পরে পাগলের মতো দৌড়াতে লেগেছে, হায় হায় আজকে আমার কলিকাতার জমিনেতে সেন্ট্রাল জেলের ভিতরে দুইজন জান্নাতি যুবক আছে, আমি ইমাম সাহেব কেমন করে সহ্য করতে পারি? একটানা চলে গেল ইংরেজদের পুলিশদের কাছে। ওই সময় দেখলেন দুখানা সিকিউরিটি দাঁড়িয়ে আছে, দুইখানা সিকিউরিটিকে বললেন, আমি হলাম কলিকাতার মসজিদের বড় মসজিদের ইমাম সাহেব, যদি আজকে আমাকে সেন্ট্রাল জেলের ভিতরে এই রাতে যদি আমাকে না যেতে দেয়, বাংলার জমিনে আগুন লাগিয়ে দেব, আমি সহ্য করতে পারবো না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এ দুনিয়ার মানুষেরা আমার মুরব্বি আকরাম বলেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই সময় দরওয়াজা খুলে দেওয়া হলো, ইমাম সাহেব ছুটে গিয়ে দুইজন যুবক দেখলেন এক পাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ নবীর সালে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে যায়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ছুটে গিয়ে দুইজন যুবককে জড়িয়ে ধরে দেখলেন, এ তো অন্য কোনো খুশবু নয়, এ তো অন্য কোনো খুশবু নয়, এ তো জান্নাতে খুশবু। এই দুইজন যুবকের দিকে বার হয়, দুইজন যুবককে গলা খানা জড়িয়ে ধরে এত কান্না কাঁদছে বাবা যুবক, এ কলকাতার জমিন অনেক মুসলমান আছে কিন্তু নবীর প্রেমিক কে খুঁজে পাওয়া গেল না বাবা, আগামী কাল বেলা 10টার সময় তোমাদের বিচার হবে। হে বাবা যুবক ছেলে রে, আর ওই সময় দুইজন যুবক গলা খানা জড়িয়ে ধরে বলেছিল, হে কলিকাতার মসজিদের ইমাম, আরে আজকে আল্লাহ নবীর কাছে আগামী কাল চলে যাব, আর আমাদের জন্য এই জায়গায় আমাদের থাকা হবে না। আরে আগামী কাল বেলা 10টার সময় আমার বিচার হবে এই জায়গায়, আমাকে হয়তো দুনিয়ার জমির দিকে ফাঁসি দিয়ে দেবে, তবে আমরা আমাদের মায়ের থেকে দোয়া নিয়ে এসেছি, ইনশাআল্লাহ আমাদের শহীদের দরজা আল্লাহ দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেরিয়ে চলে আসলে ইমাম সাহেব কান্তে কান্তে চোখের পানি কে মুছতে 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 সোজা বেরিয়ে এসেছে। সকাল হয়েছে বেলা 10টা বাজে, কোটের বিচার, ইংরেজদের পুলিশরা মেশিন গুলো ঠিক করে লাইনে কাতারে দাঁড়িয়ে আছে, দুইজন যুবককে দিয়ে আসবেন, হাতে শেকল পরাবে, পায়ে শেকল পরাবে, কেন
আসামি যদি মরার ভয়তে যদি এই জায়গাতে পালিয়ে যায় এই জায়গা থেকে পালিয়ে যেতে দেব না কো আমরা ফাঁসির মর্জ পর্যন্ত